নিয়তির আগে বলছিলেন যে এক ধরনের শক্ত বোল্ড কারো হাতেই বা যিনি খুব প্রথার বিরুদ্ধে গিয়ে কথা বলেই আসলে ডোনাল্ড ট্রাম্প বাজিমাত করেছেন, কিন্তু এই বিষয়টি ডেমোক্রেট শিবির কি ধরতে পারেনি? এবং সরকার পরিচালনা, বিদেশি পররাষ্ট্র নীতি সবকিছুতে তিনি আলাদা করে নিজেকে চেনাবার চেষ্টা করেছেন এবং এক ধরনের উচ্চাকাঙ্ক্ষা তিনি দেখাবার চেষ্টা করেছেন, এই বিষয়টি কি ডেমোক্রেট শিবির ধরতে পারেনি? ডেমোক্রেট শিবির ধরতে নিশ্চয়ই তার দুর্বলতার পরিচয় দিয়েছে। এখানে সবচেয়ে বড় কথা হলো যে বর্ণবাদ, যে ট্রাম্প বর্ণবাদকে উস্কিয়ে দিয়েছে, এই হোয়াইট পিপলের বর্ণবাদকে উস্কিয়ে দিয়েছে। এই বর্ণবাদটা কিন্তু বিশ্ব জনমত, আমেরিকার লোক আর এমনকি রিপাবলিকান এস্টাবলিশমেন্ট পর্যন্ত আলাদা করে ফেলছে যেখানে আবার এক করা হয়তো খুব কঠিন হবে, সেরকমটি কি মনে হচ্ছে? এবং একই সঙ্গে আমরা নির্বাচনে জেতার পরে ডোনাল্ড ট্রাম্পের যে কথা, তিনি সবাইকে নিয়ে কাজ করার কথা বলেছেন, সেই সব কিছু মাথায় নিয়ে এই নির্বাচনী ফলাফল বাংলাদেশের রাজনীতি বা অর্থনীতি বা ব্যবসা বাণিজ্যের উপর কি কোনো ধরনের প্রভাব ফেলতে পারে? এটা সর্বপ্রথম আমার ওয়ার্ল্ডের উপর কি এফেক্ট করবে এটা পরবর্তী প্রশ্ন, কিন্তু আপাতত আমেরিকার ভিতরেই একটা এফেক্ট হবে এই কথাটা সবাই বুঝতেছে। কিন্তু ট্রাম্প যে ভাষণ দিলেন নির্বাচনে বিজয় হওয়ার পরে, তাতে তো মনে হয় যে ট্রাম্প প্রতীয় স্তরে একটা কম্প্রোমাইজ করে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে চেষ্টা করবে। দীপকদিন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। আজকে ছিল আজকে সংবাদ যোগে, আগামীকাল ঠিক রাত 9টায় আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোন খবর এবং তার বিস্তারিত সংবাদে থাকুন।